Hi guys, good morning and welcome back to my channel Sudipta and Sohra Vlog. So, তো যাই হোক ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে আর এখন আমি সেরকম কিছুই কাজবাজ করছি না বিকজ আমার ছেলে না হঠাৎ হঠাৎ চমকে কেঁদে উঠছে তাই ওর সাথেই থাকছি আর ও ওখানে ঘোমাচ্ছে এই যে আমার বেবি ও ঘোমাচ্ছে ওকে বালিশ চাপা দিয়ে রেখেছি জাস্ট বিকজ ও চমকে না ওঠে তাই জন্য কত চিল্লাচ্ছো আজকে লাঞ্চে অ্যাজ ইউজুয়াল ভাত আছে ডাল আছে ও ওয়াও টক ডাল দেন চুনো মাছের চচড়ি দিস ওয়ান ইজ অ্যাবসলিউটলি মাই ফেভারিট অ্যান্ড এই মাছটা আছে মাই মাছটার নাম কি ট্যাংরা মাছের ঝোল ও শাকও আছে এটা কি শাক নোটে শাক তো আমি এখন ফটাফট লাঞ্চটা করে নিই কারণ আমার প্রচণ্ড বেশি খিদে পেয়ে গেছে আর এখন বাজে দুটো কুড়ি বাজছে তো খেয়ে নি আমি তো দেখতেই পেলে জামা কাপড় গোছালাম এই যে এত জামা কাপড় রয়েছে এগুলো সব ফোল্ড করলাম এবার এগুলো জায়গা জিনিস জায়গাতে রেখে দিই তারপর র্যাম্বো মিকিদেরও খাওয়ানোর আছে তো চটপট এটা করে নিই যে আমার মা র্যাম্বোদের খাবার নিয়ে চলে এসেছে মিকিকে দিয়ে দিয়েছে খেতে মিকি খাচ্ছে হাই মিকি খেয়ে নাও আর মা যে কিসে করে খাবার এনেছে ওর বসো গুড বয় র্যাম্বো গুড বয় এই যে র্যাম্বো এবার খেয়ে নেবে ফটাফট মিকি যাও যাও চলো 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 খাবে চলো 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 মিকি যাচ্ছে না খেতে ও ক্যামেরা দেখছে ও ইউয়ানের দাদা তো তাই আর এই যে আর একদিন খাচ্ছে খপ 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 করে দেখতে পেলে চুলের অবস্থাটা কি করে দিল পুরো চুলে মানে মুটি ধরতে শিখে গেছে চুলের মুটি আজকাল আর এখন বাজে সন্ধে পাঁচটা মানে বিকাল পাঁচটা বাজে অ্যান্ড ভাবলাম একটু বাইরে বেরোবো ওকে নিয়ে ও বাইরে ইন সেন্স আমাদের বাইরে একটু উঠোন মতন জায়গা আছে তো ওখানে ভাবলাম ওকে বেবি ক্যারিয়ারে নিয়ে একটুখানি হাঁটতে হবো বাট মা মনে করে দিল যে না ওকে এখন বার করা যাবে না কারণ ওর একটু শরীরটা খারাপ ছিল বললাম না তাই তো ওর সাথে বসে এখন খেলা করছি ঘুম থেকে একটু আগে উঠলো আমার যদিও বা ঘুম হয়নি আমি বসে বসে দুপুরবেলা অনলাইন শপিং করছিলাম কিছু অনলাইন শপিং ইন আ সেন্স যেহেতু আমার ছেলের অন্নপ্রাশন ইটস জাস্ট নকিং দ্য ডোর তাই আমার হাজব্যান্ডের জন্য কটা পাঞ্জাবি অর্ডার করছিলাম পাঞ্জাবি মানে দুটো অর্ডার করলাম পাঞ্জাবি এবার জানি না কেরম ফিটিংস হবে কি না তাই জন্য আমি একটা ব্যাকআপ নিয়ে অর্ডার করলাম
যখন আসবে তখন তোমাদেরকে শিওরলি দেখাবো। মিন্ত্রা থেকে অর্ডার করেছি হাউস অফ পাটোরি, পাটোলি না কি একটা ব্র্যান্ড আছে, তো ওই ব্র্যান্ড থেকেই আমি ট্রাই করলাম, অর্ডার তো করেছি, দেখি কেমন আসে না আসে। হাই এভরিওয়ান, তো এখন সন্ধেবেলা হয়ে গেছে অ্যান্ড আমরা বলতে আমার বাবাকে আমি জাস্ট খাওয়ালাম। হাই, হাউ আর ইউ? হ্যাঁ, হাউ আর ইউ? তো আমরা জাস্ট ওকে খাওয়ালাম আর ও নিজে হাত খাচ্ছে, হাতটা খুব ডেলিশিয়াস খেতে, তো তাই ও এটা খাচ্ছে। তো এখন 8:15 বাজে আর এই জাস্ট ইউবানকে একটুখানি ফিট করিয়ে খাইয়ে দাইয়ে শুয়ালাম, মানে দুপুর থেকে ঠিক করে ঘুমায় না ও। তোমরা সবাই জানো, যারা আমাকে একটু একটু ফলো করো তারা জেনে গেছো ইউবান দুপুরে ঘুমাতে চায় না, তো জাস্ট ওকে ফিট করিয়ে ঘুম পাড়ালাম, এই যে আমার কোলে এখনও রয়েছে, তোকে ফিট করিয়ে একটু শুয়ালাম। এবার আমি যাবো ডিনার করতে, আর ডিনারে আজকে চিকেন আর রুটি আছে, রুটি তো করে দিয়ে চলে গেছে দিদি, আর চিকেনটা আমি বানাবো। তো দেখি চেষ্টা করবো তোমাদের রেসিপি শেয়ার করার, মানে আমি কীভাবে বানাই, আমি এমনি স্পেশালিস্ট কুক না যে তোমাদেরকে এক্স্যাক্টলি বলবো এত, তো জানি না। সৌরভ এখনও চিকেন এনে দেয়নি, এনে দিলে আমি বানাতে যাবো, তো তোমাদেরকেও দেখাবো যে আমি কী করে চিকেন কষা বানাই। কড়াইয়ে কালো জিরে ফোড়ন দিয়েছি আর শুকনো লঙ্কা, এটা ফোড়ন দেওয়ার পরে পেঁয়াজ ভাজছি, পেঁয়াজ ভাজা হয়ে গেলে টমেটো ভাজবো, দেন এই যে একটু চিকেন ধোয়া আছে এই চিকেনটা দিয়ে দেবো। তো রান্না করাটা দেখাতে পারলাম না, রান্না অলরেডি হয়ে গেছে, আমার মা অ্যাকচুয়ালি রান্নাটা কমপ্লিট করলো, আর বাবু শরীর আবার খারাপ হচ্ছে, মানে কাঁদছিলো তাই আমাকে চলে যেতে হলো। তো যাই হোক, আজকের ব্লগটা বাস এত দিয়ে রাখছি, যদি ভালো লাগে দেন প্লিজ টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, বাই।